সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার 58 লেভেলের আইডি, আর গাইস আমার কিন্তু এখানে এসে গেছে 29 টাকার একটা টপ আপ। সো গাইস, এর জন্য কিন্তু আমি একটা জিনিস হারিয়েছি। সো হ্যালো গাইস, আমি সৌরভ, তোমাদের সবাইকে স্বাগত করছি বুম গেমিং FF ইউটিউব চ্যানেলের একটা নতুন ধামাকেদার ভিডিওতে। সো গাইস, আজকে ভিডিওটা সত্যি খুবই স্পেশাল হতে চলেছে, কেননা গাইস আজকে কথা বলবো আমাদের স্পেশাল এয়ারড্রপের ব্যাপারে। সো গাইস, রিসেন্টলি কিন্তু একটা ট্রিক কিন্তু খুবই ভাইরাল হচ্ছে, যে ট্রিকের মাধ্যমে তোমার আইডি যতই পুরানো হোক না কেন, তোমাদের আইডিতে আরামসে 10 টাকা বা 29 টাকার এয়ারড্রপ আরামসে তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে। সো গাইস, তোমাদেরকে একটু আমার আইডিটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার আইডিটা কিন্তু 58 লেভেলের, আর গাইস আমার কিন্তু এখানে একটা স্পেশাল এয়ারড্রপ চলে এসেছে। তো গাইস, তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হলো 29 টাকার কিন্তু এয়ারড্রপ, যেখানে দেখতে পাচ্ছ 300 ডায়মন্ড, তাছাড়াও গাইস কিছু গান ক্রেট কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি। সো বন্ধুরা, আমি কিন্তু সেই স্পেশাল ট্রিকটা ইউজ করে, যেটা তোমরা বলতে পারো 2021 সালে কিন্তু একটা মারাত্মক ট্রিক, সেই ট্রিকটা আমি ইউজ করে কিন্তু আমার অ্যাকাউন্টে 29 টাকার এয়ারড্রপটা কিন্তু আরামসে নিয়ে চলে এসেছি। সো বন্ধুরা, তোমরা এই ট্রিকটা কিভাবে ইউজ করবে তো জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো। আর গাইস, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো, অবশ্যই নিচে দেখো একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটা ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও, কেননা গাইস এই চ্যানেলে এরকম টাইপেরই কিন্তু মারাত্মক ভিডিও কিন্তু আপলোড করা হয়। তো চলো গাইস, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে ট্রিকটি আছে, এটা ইউজ করার জন্য তোমাদের সবার প্রথমে কিন্তু চলে যেতে হবে আমাদের যে ইউপেন সেকশানে আছে, কেননা গাইস এখানে কিন্তু মেন কিছু কাজ তোমাদেরকে করতে হবে, তারপরে গাইস ব্যাক টু ব্যাক তোমাদেরকে বলে দেবো। সো গাইস, দেখতে পাচ্ছ আমার ইউপেন সেকশানে আমি কিন্তু কিছুই ডাউনলোড করে রাখিনি, তোমরা দেখতে পাচ্ছ একটা দুটো গান স্কিন, যেটা গাইস আমি ওটা পাওয়ার পর কিন্তু ডাউনলোড করেছি, তাছাড়াও গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছুই কিন্তু ডাউনলোড করার নেই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে কোনো গান স্কিনই কিন্তু আমি এখানে ডাউনলোড করিনি, বলতে পারো খুবই কম, যেটা গাইস আমি এটা পাওয়ার পর কিন্তু করেছি, ঠিক আছে। সো গাইস, তোমাদেরও কিন্তু ঠিক এই ট্রিকটা ইউজ করে তোমাদের পুরো একদম সব কিছু একদম নর্মাল করে নিতে হবে, ঠিক আছে। তারপরে গাইস তোমাদেরকে বলে দিচ্ছি, ক্যারেক্টার সেকশানে গিয়ে তোমাদের কিন্তু ক্যারেক্টারটাকেও কিন্তু চেঞ্জ করে নিতে হবে, যেমন গাইস আমার যেটা করছি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা হলো গাইস আমরা নিয়ে নেবো আমাদের অ্যাডাম চাচাকে, ঠিক আছে। তো গাইস একদম কালো ভুতিয়ার মতো করে নিচ্ছি, তারপরে গাইস আমি ওকে করে এটা আমি আমার অ্যাকাউন্টে অ্যাপ্লাই করে নিলাম। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নিয়ে চলে এসেছি অ্যাডাম চাচাকে। সো গাইস, তোমাদের আর কিছুই করতে হবে না, ঠিক এই করে গাইস তোমাদের কিন্তু অ্যাকাউন্টটাকে 4 থেকে 5 দিন কিন্তু একদম ফ্রিজ করে রেখে দিতে হবে, যাতে গাইস তুমি এই অ্যাকাউন্টটাকে ওপেনই করবে না 4 থেকে 5 দিন। হ্যাঁ গাইস, কেননা গাইস তোমাদেরকে প্রথমেই বলেছিলাম কিছু পেতে হলে গাইস কিছু কিন্তু তোমাদেরকে হারাতে হবে। সো গাইস, তোমরা যদি এয়ারড্রপ পেতেই চাও তাহলে গাইস 4 থেকে 5 দিন কিন্তু অ্যাকাউন্ট একদমই ওপেন করবে না, ঠিক আছে গাইস। আমি কিন্তু ঠিক এই অ্যাকাউন্টটা এই ট্রিকটাই কিন্তু ইউজ করেছিলাম গাইস, সব কিছু আনইকুইপ করে কিছুদিন কিন্তু আমি এই অ্যাকাউন্টে একদম কিছু গেমই খেলিনি গাইস, ওপেনই করিনি। তারপরে গাইস তোমাদের কিছুদিন পর, তারপরে তোমাদেরকে যেটা বলছি গাইস, তোমাদের কিন্তু এটা সকালবেলা সকাল 6টা 7টার মধ্যে, না হলে গাইস রাত 11টার পর তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করে জাস্ট হালকা করে একটা ক্লাসকট র্যাঙ্ক খেলে আসতে হবে, আর গাইস সেই ম্যাচে তোমাদের কিন্তু MVP মারতেই হবে, আর গাইস একটা বেশি কিল করে একটু MVP মারতে হবে, আর গাইস তোমরা যখনই সেটা MVP করে ব্যাক করবে 100% গাইস তোমরা কিন্তু 10 টাকা বা 29 টাকা সামওয়ান এয়ারড্রপ কিন্তু দেখে নিতে পারবে তোমার অ্যাকাউন্টে। আর গাইস আমি কিন্তু এই ট্রিকটা একদম 100% রিয়েল, কেননা গাইস আমি ইউজ করেছি আমার এই অ্যাকাউন্টটা, যেটা গাইস 58 লেভেলে আমার গাইস এই অ্যাকাউন্টে কিন্তু আমি এই এয়ারড্রপটা পেয়ে গেছি। সো গাইস, আসলে এই জিনিসটা কাজ করে কেমন তোমাদেরকে বলে দিই, গাইনা যখন দেখে কোনো অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ আছে, যেটা গাইস অনেকদিন অ্যাক্টিভ ছিল কিন্তু এখন ইনঅ্যাক্টিভ, তো তার জন্য গাইস গাইনা কী করে, ইচ্ছা করে স্পেশাল এয়ারড্রপটা দিয়ে দেয় 29 টাকা, যাতে গাইস সে সেই টপ আপটি করুক, আর গাইস তোমরা যাতে সেই গেমের প্রতি আরেকটু অ্যাডিক্ট হয়ে যাও, ঠিক আছে। তো এই কারণে গাইনা কিন্তু 29 টাকার এয়ারড্রপ দেয়। আর গাইস তোমরা যদি একটু লক্ষ্য করে দেখবে, তোমরা যদি বেশি গেম খেলো তখন গাইস দেখবে 450-350 এরকম টাইপের কিন্তু এয়ারড্রপ আসতে থাকে, ঠিক আছে। সো বন্ধুরা, তোমরা যদি এয়ারড্রপ নিতেই চাও তাহলে গাইস এই ট্রিকটা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো তোমাদের অ্যাকাউন্টে, তাহলে গাইস তোমরা কিন্তু আরামসে এই 29 টাকার এয়ারড্রপটা কিন্তু নিয়ে নিতে পারবে এই ট্রিকটা ইউজ করে, ঠিক আছে। সো গাইস, আজকের এই ট্রিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর গাইস এই ট্রিকটা যদি তোমাদের একদম কাজেই লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। সো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।